নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে যখন বাড়ছে রাজ্যে যান দুর্ঘটনা, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে একের পর এক। বিশেষ করে বিশালগড়ে ধরা পড়লো এমনই ছবি, যেখানে পুলিশের যে বাস, সেই বাস দাঁড়িয়ে থাকার ফলে দীর্ঘক্ষণ ধরে বন্ধ হয়ে থাকছে বিশালগড় আগরতলা জাতীয় সড়ক। পুলিশের বাস গাড়ি দাঁড়িয়ে থাকছে, একেবারে পার্কিং করে রাখা হচ্ছে রাস্তার উপরে, যার ফলে দাঁড়িয়ে পড়ছে রাস্তার উপরে অটো থেকে শুরু করে ছোট গাড়ি, বাইক, সমস্ত কিছু আটকে থাকছে সময়ের পর সময়। বিশালগড়ে শনিবার দুপুরে এমনটাই ছবি পরিলক্ষিত। বিশালগড় থানার ঠিক সামনে একেবারে কৃত্রিম যানজট তৈরি পুলিশের বাসের ফলে। কি বক্তব্য উঠে আসছে বিশালগড় থেকে, অভিযোগ রয়েছে শুনুন। সামনে একটা পুলিশের বাস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, আমরাও দাঁড়িয়ে রয়েছি, রাস্তা আটকে রয়েছে। কতক্ষণ ধরে? 15 মিনিট। এটা কোন সড়ক? এটা জাতীয় সড়ক, বিশালগড় আন্তর্জাতিক সড়ক। পুলিশ আছে না এখানে? ওই যে পুলিশে দাঁড়িয়ে রয়েছে, ওরা দেখতেছে এই জাম। তারা কোনো উদ্যোগ নিতে আছে না, বোঝা যাইতেছে না তো কি করবে। আপনারা শুনলেন যে বক্তব্য স্থানীয় থেকে উঠে এসেছে, কোনো উদ্যোগ নেই, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে, এভাবেই অবৈধভাবে পার্কিং করা হচ্ছে। এবং সেই জায়গায় যদি প্রশাসন বা পুলিশের বাসই যদি দাঁড়িয়ে থাকে, তাহলে তার দায়ভার কে নেবে? এভাবেই তো সময় নষ্ট হচ্ছে এবং তার সাথে রাস্তা সরু হয়ে যাওয়ার ফলে যানজট আরো বৃদ্ধি পাচ্ছে, এমনই অভিযোগ উঠতে শুরু করেছে বিশালগড় থেকে। উঠেছে পার্কিং নিয়েও প্রশ্ন, যেখানে সাধারণ মানুষের পার্কিংকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে, সেই জায়গায় পুলিশের বাস কিভাবে পার্কিং করা হচ্ছে রাস্তার উপরে, যার জন্য পিছনে দাঁড়িয়ে পড়ছে একের পর এক গাড়ি, এর দায়ভার কে নেবে, কোথায় রয়েছে পুলিশ, প্রশ্ন তুলেছেন বিশালগড়ের সাধারণ মানুষ। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।